হেই, কি অবস্থা সবার? দিস ইজ জাহিদ, আপনারা দেখছেন সিনে ব্রোস। গত 2 দিন যাবত ফেসবুকে একটা ব্যাপার নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। পরিচালক দীপঙ্কর দীপন ফেসবুকে একটা স্ট্যাটাস এর মাধ্যমে বলেছে যে তার কাছে জাওন সিনেমাটা ভালো লাগেনি, এবং এটা নিয়ে অনেকেই হাসাহাসি করতেছে, অনেকে এটার চরম সমালোচনা করতেছে, অনেকে আবার পুরো ব্যাপারটাকে সাপোর্ট করতেছে যে বিষয়টা তার কাছেও ভালো লাগেনি। ফেসবুকে তার ওই লেখাটা নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত আছে। প্রথমত, একটা সিনেমা একটা মানুষের ভালো লাগবে কি লাগবে না, এটা তার একদমই পার্সোনাল চয়েস। একটা সিনেমা একটা মানুষের কাছে ভালো নাই লাগতে পারে, এই ব্যাপারটাকে একদমই আমি দোষের কিছু বা নেগেটিভ কিছু দেখতেছি না। প্রথমত, জাওয়ান দেখে তিনি একদমই হতাশ, একটা মানুষ জাওয়ান দেখে হতাশ হতেই পারে। সেকেন্ড লাইনে তিনি লিখেছে, তিনি হল থেকে 2 বার বের হয়ে আসতে চেয়েছে। এটা একদমই আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার যে জাওয়ানের মতো মাসি একটা সিনেমা দেখার সময় আপনার হল থেকে 2 বার বের হয়ে আসতে মন চাইবে। তার দিক থেকে এর চেয়ে লোকেশ কানাগ্রাজের সিনেমা ফার বেটার, ইভেন তিনি এখানে পুষ্পার নামটাও মেনশন করেছে। এই পয়েন্টে আমি তার সাথে এগ্রি করি, বাট এখানে একটা কিন্তু আছে। সাউথের যত ডিরেক্টর আছে, লোকেশ কানাগ্রাজ হোক বা এটলি হোক, প্রত্যেকটা পরিচালকের একটা সিগনেচার থাকে। সেখানে লোকেশ কানাগ্রাজ যে ধরনের সিনেমা বানায়, অ্যাটলি একদমই সেই ধরনের সিনেমা বানায় না। এবং এই যে পরিচালক, তিনি যদি অ্যাটলির আগের কাজগুলো দেখে থাকে, দেন সেখান থেকে কিন্তু এই যে জাওয়ান, আগের সিনেমার সাথে জাওয়ানের বেশ ভালো রকম একটা মিল আছে। তার অলমোস্ট সব সিনেমায় নায়ক ডবল পার্ট থাকে, এবং এই ব্যাপারটা তিনি চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারে, এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু ওয়ার্ক করে গেছে। সুতরাং এটাই তার একটা সিগনেচার। এরপরে তিনি বলেছেন যে গরিবের ইমোশন বেচে 1000 কোটি টাকা কামিয়ে নিচ্ছে, 500 কোটি কৃষক ফান্ডে দিয়ে দাও তাহলে বুঝবো। এটা যদি একটা বাচ্চা ছেলে আমাকে বলতো, দেন এই লাইনটা আমি হজম করে ফেলতে পারতাম, বাট এই লাইনটা তার কাছ থেকে আনএক্সপেক্টেড, এবং এই লাইনটা আমি একদমই হজম করতে পারিনি। বিকজ একজন সিনেমা নির্মাতা সিনেমা নির্মাণ করে উপার্জন করতে এসেছে, তিনি এখানে চ্যারিটি করতে আসেনি। একটা আর্ট ফর্ম, সেটার সাথে বিজনেস সবসময় কানেক্টেড থাকে বিধায় এই যে সিনেমা ইন্ডাস্ট্রি হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হোক, তারা কিন্তু প্রতিনিয়ত গ্রো করতেছে। যদি সেটা না হতো, আপনি যদি শুধুমাত্র আর্টের কথা চিন্তা করেন, দেন কোনো ইন্ডাস্ট্রি, কোনো আর্ট ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করতো না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এত এত বাংলা সিনেমা সাকসেসফুল হয়েছে, কোন পরিচালক বা কোন প্রোডিউসার গরিবদের বা কৃষকদের কত টাকা দিয়েছে, এবং আপনি নিজেও একজন সিনেমা নির্মাতা, আপনি কত টাকা গরিবদের দিয়েছেন, এটা একটা আর্ট ফর্ম ঠিক আছে, বাট সেটার সাথে বিজনেস সমান তালে চলতেছে। সুতরাং এখানে তো তারা চ্যারিটি করতে আসেনি। আপনি তো একটা সিনেমা সফল হলে এই যে 5 লাখ 10 লাখ গরিবদের দেন না, সুতরাং আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে অন্য একজন ফিল্ম মেকার 500 কোটি টাকা গরিবদের দিবে? এটা একদমই মিনিংলেস একটা সিনেমা। বাট আমার প্রশ্ন হলো, একটা সিনেমাকে কি আসলে মিনিংফুল হতে হবে? একটা কমার্শিয়াল সিনেমা মিনিংফুল হবে, এটা কি খুব জরুরি? একটা সিনেমা আমরা কেন দেখতে যাই? এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য? সেখানে মিনিংফুল কিছু থাকতেই হবে, এটার কি কোনো নিয়ম কানুন আছে? একেবারেই কিন্তু নেই। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে বহু ভালো সিনেমা যদি তুলে আনি, দেন সেই সিনেমাগুলোকেই আসলে মিনিংফুল ছিল। রিসেন্ট টাইমে আমি অন্তর্জাল সিনেমাটা দেখলাম। অন্তর্জাল সিনেমাটা খুবই মিনিংফুল একটা সিনেমা, সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। সিনেমাটা দেখলে আপনি শিখতে পারবেন যে একদল হ্যাকার কিভাবে উড়াধুরা জিনিসপত্র টাইপিং করে ইয়েস বলে সব কঠিন ব্যাপারে তারা সফল হয়ে যাচ্ছে, এবং এটা বেশ জীবনমুখী একটা সিনেমা। আমি যদি আপনার মতো করে চিন্তা করি, দেন এটাও একটা মিনিংলেস সিনেমা ছিল, কারণ একটা হ্যাকিং নিয়ে সিনেমায় VFX এর কাজ থাকতে হবে, বড় স্কেলে সিনেমা করতে হবে, এটারও আসলে কোথাও কোনো নিয়ম বা কোনো ধরাবাঁধা রুলস নেই। এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলবো, আপনি হু এম আই সিনেমাটা দেখুন। শুধুমাত্র রাইটিং এর জাদুতে একটা সিনেমা যে কোন পর্যায়ে নেওয়া সম্ভব, আপনি সেই সিনেমাটা দেখলে পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। একটা হ্যাকিং নিয়ে সিনেমায় যে অনেক VFX এর কাজ দেখাতে হবে, অনেক বড় স্কেলে সিনেমা করতে হবে, এই কাজগুলো কিন্তু ওই সিনেমায় করা হয়নি। গম্ভীর বা থট প্রভোকিং সিনেমা মানুষ এখন পছন্দ করে না, মানুষ স্পাইসি সিনেমা পছন্দ করে। ইয়েস, এই ব্যাপারটা আমি আপনার সাথে একদমই সহমত। বাট এখানে একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে, করোনাকালীন এই সময়টাতে OTT-র বেশ ভালো একটা প্রসার হয়েছে, এবং করোনা পরবর্তী সময়টাতে মানুষ বহু সিনেমা হলে গিয়ে দেখতে চায় না। এর আগে একটা সময় ছিল প্রত্যেকটা সপ্তাহে মানুষ চাইতো হলে গিয়ে সিনেমা দেখতে, বাট এখন মানুষ ক্রিকেটের মতো একটা অকেশনে হলে গিয়ে সিনেমা দেখতে চায়। এই ব্যাপারটার একটা লজিক্যাল কারণও আছে, কারণ এখন মানুষের সময়ের মূল্য অনেক বেশি। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গিয়ে মানুষ সিনেমা হলে সিনেমা দেখবে, এখানে কিন্তু বেশ বড় রকম একটা আয়োজনের দরকার। বাট সেটা যদি আমি বাসায় বসে দেখতে পারি, নেটফ্লিক্সে দেখতে পারি, তো আমি সেটা দেখার জন্য কেন সিনেমা হল পর্যন্ত যাব? জাওয়ানের চেয়ে হালের হাওয়া, পরাণ, সুরঙ্গ, প্রিয়তমা অনেক ভালো সিনেমা। প্রিয়তমা জাওয়ানের চেয়ে অনেক ভালো সিনেমা। প্রিয়তমা সিনেমাটা একদমই জাওয়ানের থেকে বেটার কোনো সিনেমা না, বরঞ্চ একটা আলাদা সিনেমা হিসেবেও যদি ট্রিট করি, তেন এটা একদমই এভারেজ একটা সিনেমা হয়েছে। ইভেন এই ব্যাপারটাও সত্যি, যদি এই সিনেমায় শাকিব খান অভিনয় না করত, এই সিনেমাটা এত বেশি ব্যবসা সফল এবং এত টাকা ইনকাম করতে পারতো না। বাংলা সিনেমা ঠিক পথে আগাচ্ছে। কোভিডের পরে হিন্দি সিনেমার মতো বাংলা সিনেমা ইউটার্ন মারেনি, ব্যাপারটা একদমই ভুল। হিন্দি ফিল্ম মেকাররা দর্শক কী চায় সেটা বোঝে, এবং সেই অনুযায়ী তারা সিনেমা নিয়ে
নির্মাণ করে। অন্যদিকে বাংলা সিনেমা একদমই ঠিক পথে আগাচ্ছে না, কারণ তার মতো বহু পরিচালক দর্শক কি চায়, দর্শকের যে ডিমান্ড এই ব্যাপারটাই বুঝে না, এবং এই ব্যাপারটা যেহেতু তারা বুঝতে পারতেছে না সেই কারণে দর্শকের চাহিদা মতো তারা সিনেমা নির্মাণ করতে পারতেছে না। বিগ বাজেটের সিনেমা তারা সত্যি নির্মাণ করে, বাট আলটিমেটলি দর্শক কি চায় সেটা তো বোঝে না, এবং সেই সিনেমাগুলো দর্শকের চাহিদা পূরণ করতে পারে না। এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত, পুরো লেখাটা আপনি কিভাবে দেখছেন আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে।